43 রানে 4 উইকেটে ম্যাচ সেরা হয়েছেন আদিল রশিদ আর সিরিজ সেরা হয়েছেন বেন স্টোকস ফ্লিক প্লিজ হেডস ইজ দ্য কল টানা দুই দিনের বৃষ্টিতে পিচ কভার সরানোর সুযোগই পাওয়া যায়নি টস জিতে তাই ইংলিশ অধিনায়কের বোলিং এর সিদ্ধান্ত তামিম ইমরুলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল উইকেট ভুল রিড করেছেন বাটলার শুরুতে অস্বস্তি থাকলেও পরে নিজেদের শুধরেন দুই ওপেনার কিন্তু 80 বেশি জুটি বড় হয়নি দুজনে ফেরেন 50 এর আগে প্রথম বাংলাদেশী হিসেবে ওডিআইতে 5000 রানে ক্লাবের নাম লেখান তামিম সাব্বির মাহমুদুল্লাহ জুটি জমেনি সাকিব নাসিরও নিষ্ক্রিয় থাকলেন উইকেটে থেকে বোলারদের শাসন করলেন সাব্বির কিন্তু 50 এর আগে আউট হলেন গুরুত্বপূর্ণ সময়ে মোসাদ্দেককে নিয়ে পথ দেখান মুশফিক সপ্তম উইকেটে দুজনের গড়া অবিচ্ছিন্ন 85 রানের জুটিতেই টাইগাররা ফিরে কক্ষপথে লড়াইয়ের জন্য পুঁজি 277 রানের 62 বলে 67 রানের কার্যকরী ইনিংস খেলেন মুশফিক 38 রান করেন মোসাদ্দেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 226 রান তাড়া করে জয়ের রেকর্ড আছে একটা 2011 বিশ্বকাপে এই ইংল্যান্ডের বিপক্ষে সেটা করে দেখিয়েছিল বাংলাদেশি উদ্বোধনী জুটির 63 রানে রেকর্ডটা অতীত মনে হচ্ছিল ভিন্সকে আউট করে নাসির ব্রেক থ্রু দেন তার বিদায়ে কাঁপল না ইংলিশরা বোলারদের নিষ্ক্রিয় করে খেললেন বিলিংস ডাকের জুটি 50 করে দুজনে ফেরেন ততক্ষণে জয়ের রাস্তা পরিষ্কার বাটলারের বিদায়ে গোটা স্টেডিয়াম নীরব থাকলো পরপর আউট হলেন মঈন কিন্তু খুশি হতে পারলো না টাইগাররা ওক্সের ক্যাচ ফেলে আফসোস বাড়ালেন ইমরুল শেষ পর্যন্ত বিজয়ের হাসি ইংলিশদেরই লাকি গ্রাউন্ডে ইংলিশদের বিপক্ষে প্রথম সিরিজ জয় কিংবা টানা 7 সিরিজ জয় সুযোগ হাতছাড়া হলো মাশরাফিদের সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি কথা বলছি তার সঙ্গে অপি ভাই শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ বাংলাদেশ হতাশ করেছে কিনা বলা যায় না তবে প্রথম ম্যাচটা যদি আমরা জিততাম হয়তো সিরিজটা আমাদের ফরেই আসতো তারপরে আজকের ম্যাচ নিয়ে আমরা যদি অ্যানালিসিস করি সেখানে কি খুব বেশি ভুল ত্রুটি ছিল বাংলাদেশের প্রথমত বলবো যে আমি হতাশ নই কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা টানা সপ্তম সিরিজ জিততে পারলাম না